ওয়েলকাম টু পিসমার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটি নতুন এপিসোড আরআরবি এনটিপিসি এক্সামের বিগত 10 বছরের পরীক্ষার প্রশ্নপত্র। এই প্র্যাকটিস সেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর থাকছে, এমসিকিউ কিছু প্রশ্ন উত্তর এবং এমসিকিউ ছাড়া কিছু প্রশ্ন উত্তর থাকছে আজকের ভিডিওতে। এই প্রশ্নপত্রগুলি যদি সলভ করা যায় তবে আশা করা যায় যে বিগত বছরের প্রশ্নপত্রগুলিকে অবলম্বন করে আজকে 2024 অথবা 25-এ যে পরীক্ষাটা হতে চলছে সেই পরীক্ষার প্রশ্নপত্র অনেকটাই মিল আসবে। তো সেই কারণে বন্ধুরা অবশ্যই প্র্যাকটিস সেটটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের সেটের এক নম্বর কোশ্চেন, মোগল চিত্রকলা যার রাজত্বকালে শীর্ষে পৌঁছেছিল তার নাম কী ছিল? তিনটি অপশন রয়েছে, আকবর, দুই নম্বর আছে জাহাঙ্গীর এবং তিন নম্বর আছে শাহজাহান। সঠিক উত্তর হবে কোনটি? মোগল চিত্রকলা যার রাজত্বকালে শীর্ষে পৌঁছেছিল তিনি ছিলেন জাহাঙ্গীর, দুই নম্বর হবে সঠিক উত্তর। দুই নম্বর কোশ্চেন, নিচের কোন স্মৃতিস্তম্ভটি পাথরের স্বপ্ন নামে পরিচিত? এক নম্বরে আছে চারমিনার, দুই নম্বরে আছে অজন্তা গুহা এবং তিন নম্বরে আছে সাজিস্তূপ এবং চার নম্বরে আছে পঞ্চমহল। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? পাথরের স্বপ্ন বলা হয় পঞ্চমহলকে, চার নম্বর হবে সঠিক উত্তর। এরপর তিন নম্বর কোশ্চেন, নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ কে ব্যাখ্যা করেছিলেন? এক নম্বর আছে বালগঙ্গাধর তিলক, দুই নম্বর লালা লাজপত রায় এবং তিন নম্বর বিপিন চন্দ্রপাল এবং চার নম্বর অরবিন্দ ঘোষ। নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদটি ব্যাখ্যা করেছিল অরবিন্দ ঘোষ, চার নম্বর হবে সঠিক উত্তর। এরপর চার নম্বর কোশ্চেন, কোন দেশ পাঁচবার কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল? জাপান, ফ্রান্স না অস্ট্রেলিয়া? পাঁচবার কমনওয়েলথ গেমসটি আয়োজন করেছিল অস্ট্রেলিয়া, তিন নম্বর হবে সঠিক উত্তর। এরপর পাঁচ নম্বর কোশ্চেন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর জন্য রয়েছে তিনটি অপশন, আত্মারাম পাণ্ডুরঙ্গ, দুই নম্বর আছে দয়ানন্দ সরস্বতী এবং তিন নম্বর আছে বাল গঙ্গাধর তিলক। তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, এক নম্বর হবে সঠিক উত্তর। ছয় নম্বর কোশ্চেন, নিচের কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এশিয়া মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত, দুই নম্বর হবে সঠিক উত্তর। এরপর সাত নম্বর কোশ্চেন, সবরীমালা, এই সবরীমালা মন্দিরটি কোথায় অবস্থিত? এক নম্বরে আছে উড়িষ্যা, দুই নম্বরে কর্ণাটক এবং তিন নম্বরে আছে কেরালা। সঠিক উত্তর হবে কোনটি? সবরীমালা এই মন্দিরটি অবস্থান করছে কেরালায়, তিন নম্বর হবে সঠিক উত্তর। আট নম্বর কোশ্চেন, লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? তিনটি অপশন আছে, 551 জন, 552 জন নাকি 553 জন। সঠিক উত্তর কোনটি হবে? লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা থাকে 552 জন। এরপর নয় নম্বর কোশ্চেন, স্বাধীনতা আমার জন্মগত অধিকার মন্তব্যটি কে করেছিলেন? এর জন্য রয়েছে তিনটি অপশন, এক নম্বরে অরবিন্দ ঘোষ, বি নম্বরে লালা লাজপত রায় এবং সি নম্বরে বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর কোনটি হবে? তিনটি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর হবে, স্বাধীনতা আমার জন্মগত অধিকার এই মন্তব্যটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। এরপর দশ নম্বর কোশ্চেন, লাইকেন একটি জীব যা পর্যবেক্ষণ করা হয় কার মাধ্যমে? এক নম্বরে শব্দদূষণ, বি নম্বরে বায়ু দূষণ এবং তিন নম্বরে জলদূষণ। সঠিক উত্তর কোনটি হবে? লাইকেন জীবটি পর্যবেক্ষণ করা যায় প্রধানত বায়ু দূষণের দ্বারা, দুই নম্বর হবে সঠিক উত্তর। এরপর এগারো নম্বর কোশ্চেন, ঋগ বৈদিক যুগে রাজার পর রাষ্ট্রের পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ কী ছিল? পুরোহিত আছে, দুই নম্বর গ্রামীণ এবং তিন নম্বর আছে রাজস্ব। সঠিক উত্তর কোনটি হবে? ঋগ্বৈদিক যুগে রাজার পরবর্তী যে রাষ্ট্রের পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ পদ ছিল পুরোহিতদের। এরপর বারো নম্বর কোশ্চেন, নিচের কোনটির দ্বারা ইয়েলো ফিভার প্রেরিত হয়? এক নম্বরে আছে পুরুষ মশা, দুই নম্বরে আছে স্ত্রী মশা এবং তিন নম্বরে সি নম্বর জলবাহিত রোগ। সঠিক উত্তর কোনটি হবে? ইয়েলো ফিভার এই অসুখটি প্রেরিত হয় স্ত্রী মশার দ্বারা, দুই নম্বর হবে সঠিক উত্তর।
আজকে সেটে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি আমি, সে প্রত্যেকটি প্রশ্ন আরআরবি এনটিপিসি রেলের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। বিভিন্ন বছরের প্রশ্নপত্র, তার প্রশ্নগুলি এখানে আলোচনা রয়েছে। তো আশা করছি এই প্রশ্নগুলি পড়লে অবশ্যই কিছু ধাঁচে আমরা বুঝতে পারবো কোন ধরনের প্রশ্নগুলি আসে। এর পরবর্তী কোশ্চেন 13 নম্বর, নিচের কোনটি সুনামির প্রধান কারণ হতে পারে? 1 নম্বর আছে সমুদ্রের ঝড়, 2 নম্বর আছে টাইফুন এবং 3 নম্বরে সমুদ্র গর্ভে ভূমিকম্প। সঠিক উত্তর হবে কোনটি? সুনামি প্রধানত হয় সমুদ্র গর্ভে ভূমিকম্পের কারণে, 3 নম্বর হবে সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেন, প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম সম্পর্কিত যে বিদ্যা তাকে কী বলা হয়? 3টি অপশন আছে, 1 নম্বরে আছে অ্যানথ্রোপোলজি, 2 নম্বরে আছে আর্কিওলজি এবং 3 নম্বরে আছে প্যালেনোটোলজি। সঠিক উত্তর কোনটি হবে? প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম সম্পর্কিত যে বিদ্যা তাকে বলা হয় প্যালিনোটোলজি, 3 নম্বর হবে সঠিক উত্তর। 15 নম্বর কোশ্চেন, ভারতে নিচের কোন রাজ্যে পদায়নী ভদ্রকালী মন্দিরের নৃত্যশিল্পের অনুষ্ঠান করা হয়? 3টি রাজ্য আছে, মহারাষ্ট্র, 2 নম্বর কর্ণাটক আছে এবং 3 নম্বর আছে কেরালা। 3টি রাজ্যের মধ্যে কোন রাজ্যে ভদ্রকালী মন্দিরের নৃত্যশিল্পের অনুষ্ঠান হয়? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, কেরালা। কেরালায় ভদ্রকালী মন্দিরের নৃত্যশিল্পের অনুষ্ঠান করা হয়। এরপর আছে 16 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারার অধীনে গ্রাম পঞ্চায়েত সংগঠিত হয়? 3টি অপশন আছে, 38 নম্বর ধারা, 40 নম্বর ধারা নাকি 37 নম্বর ধারা। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতে সংগঠিত করা হয়? 40 নম্বর ধারা, অর্থাৎ 2 নম্বর হবে সঠিক উত্তর। 40 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েতগুলি সংগঠিত করা হয়। এরপর 17 নম্বর কোশ্চেন, ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? 3টি অপশন আছে, সাঁতার, 2 নম্বরে আছে কাবাডি এবং 3 নম্বরে আছে ক্রিকেট। সঠিক উত্তর কোনটি হবে? ফ্রি স্টাইল এই শব্দটি সাঁতার, এই সাঁতার খেলার সঙ্গে যুক্ত, 1 নম্বর হবে সঠিক উত্তর। 18 নম্বর কোশ্চেন, ওনাম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? 3টি অপশন রয়েছে, কর্ণাটক, কেরালা না তামিলনাড়ু, কোনটি হবে সঠিক? ওনাম ফেস্টিভ্যাল এটি সাধারণত কেরালা রাজ্যে পালিত হয়। এরপর 19 নম্বর কোশ্চেন, তালচের বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? 3টি অপশন আছে, উড়িষ্যা, কর্ণাটক নাকি রাজস্থান। সঠিক উত্তর কোনটি হবে 3টি অপশনের মধ্যে? তালচের বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থান করছে উড়িষ্যাতে, 1 নম্বর হবে সঠিক উত্তর। 20 নম্বর কোশ্চেন, নক আউট এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? 3টি অপশন দেওয়া আছে, কাবাডি, সাঁতার না বক্সিং। সঠিক উত্তর কোনটি হবে? নক আউট এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটি হবে বক্সিং, বক্সিং খেলার সঙ্গে এই নক আউট শব্দটি যুক্ত। এরপর 21 নম্বর, মাস্টার টুর্নামেন্ট এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং আছে, 2 নম্বরে গলফ আছে এবং 3 নম্বর আছে ফুটবল। সঠিক উত্তর কোনটি হবে? মাস্টার টুর্নামেন্ট এই শব্দবন্ধটি গলফ, 2 নম্বর হবে সঠিক উত্তর, গলফ খেলার সঙ্গে যুক্ত রয়েছে। এরপর 22 নম্বর কোশ্চেন, লখনউ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? 3টি নদী আছে, গণ্ডক নদী, 2 নম্বর কোশি নদী এবং 3 নম্বর আছে গোমতী নদী। সঠিক উত্তর কোনটি হবে? লখনউ শহরটি প্রধানত গোমতী নদীর তীরে অবস্থিত, 3 নম্বর হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন আছে 23 নম্বর, স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত রয়েছে? 3টি অপশন আছে, 1 নম্বরে আছে উদ্যান পালন ও মধু, 2 নম্বর আছে গম উৎপাদন এবং 3 নম্বর আছে কোনোটি নয়, কোনটি হবে সঠিক উত্তর? 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 1 নম্বর অপশন, উদ্যান পালন ও মধু, স্বর্ণ বিপ্লব শব্দটি যুক্ত রয়েছে। এরপর 24 নম্বর কোশ্চেন, বেকিং পাউডারের রাসায়নিক নাম কি? 3টি অপশন আছে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, নাইট্রোজেন অক্সাইড। সঠিক উত্তর কোনটি হবে? বেকিং পাউডার তার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট, 2 নম্বর হবে সঠিক। 25 নম্বর কোশ্চেন, পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ কোনটি? সর্বোচ্চ গিরিপথ কোনটি? এর জন্য 3টি অপশন আছে,
মানা পাস আস বি নম্বর আছে উং লিং লা পাস এবং সি নম্বর আছে খর উং ল আ পাস কোনটি হবে সঠিক উত্তর পৃথিবীর সর্বোচ্চ গিরিপথটি হবে মানা পাস ২৬ নম্বর কোশ্চেন নন্দা দেবী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ তিনটি অপশন রয়েছে গাড়োয়াল বি নম্বর নীলগিরি এবং সি নম্বর পূর্বঘাট পর্বত কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে এ নম্বর অপশন গাড়োয়াল নন্দাদেবী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এরপর ২৭ নম্বর কোশ্চেন রৌপ্য টঙ্কা কে প্রবর্তন করেন ঔরঙ্গজেব ইলতুৎমিশ নাকি শাহজাহান এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে রৌপ্য টঙ্কা প্রবর্তন করেন ইলতুৎমিশ দুই নম্বর হবে সঠিক উত্তর এরপর ২৮ নম্বর কোশ্চেন আছে সেটা কী রয়েছে ভারতের কোন রাজ্যে রবার উৎপাদন হয় তিনটি অপশন আছে কর্ণাটক কেরালা না উড়িষ্যা রবার উৎপাদন হয় কেরালাতে দুই নম্বর হবে সঠিক উত্তর ২৯ নম্বর কোশ্চেন প্রতি বছর ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয় কত তারিখে ২৩ অক্টোবর নাকি ২৪ অক্টোবর না ২৫ অক্টোবর ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয় ২৪ অক্টোবর দুই নম্বর হবে সঠিক ৩০ নম্বর কোশ্চেন ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল তিনটি অপশন আছে ১৮১৪ না ১৮১৫ নাকি ১৮১৬ খ্রিস্টাব্দে সঠিক উত্তর কোনটি হবে ওয়াটারলু যুদ্ধটি হয়েছিল ১৮১৫ খ্রিস্টাব্দে দুই নম্বর হবে সঠিক উত্তর এর পরবর্তী কোশ্চেন চোল রাজবংশের শিলালিপি অনুসারে ড্যাশ হলো সেই জমি যেটি মন্দিরকে উপহার দেওয়া হয়েছিল এর জন্য তিনটি অপশন দেওয়া আছে এ নম্বরে আছে ভেলান ভাকাই বি নম্বরে আছে তিরুনামাত্তু কাক্কানি এবং সি নম্বরে আছে শালিভো তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে যেটি শূন্যস্থানে সঠিক শব্দ বসবে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন তিরুনামাত্তু কাক্কানি এরপর ৩২ নম্বর কোশ্চেন প্রথম ভারতীয় কমিউনিকেশন স্যাটেলাইট হলো কোনটি আর্যভট্ট না ভাস্কর ওয়ান না অ্যাপেল না চন্দ্রায়ন ১ সঠিক উত্তর কী হবে প্রথম ভাস্কর ভারতীয় কমিউনিকেশন স্যাটেলাইট হলো অ্যাপেল সি নম্বর হবে সঠিক উত্তর ৩৩ নম্বর কোশ্চেন জম্মু ও কাশ্মীর সরকারের গ্রীষ্মকালীন রাজধানী কোথায় ছিল জম্মু বি নম্বর গুলমার্গ এবং সি নম্বর আছে শ্রীনগর সঠিক উত্তর হবে কোনটি জম্মু কাশ্মীর সরকারের গ্রীষ্মকালীন রাজধানী ছিল শ্রীনগর সি নম্বর হবে সঠিক প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে এই কয়েকটি গুরুত্বপূর্ণ এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম বিভিন্ন সালের প্রশ্নপত্র এখানে রয়েছে এই ভিডিওতে এর পরবর্তী ভিডিওতে প্রিভিয়াস ইয়ারের অন্যান্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ধন্যবাদ